দলীয় কর্মী সভায় জেলা সভাপতিকে অপসারণের দাবিতে কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। শনিবার নদিয়ার রানাঘাট তৃণমূল দলীয় কার্যালয়ে রানাঘাট দক্ষিণের সাংগঠনিক জেলা তৃণমূলের একটি দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়করা। সভা চলাকালীন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ করের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। জেলা সভাপতির বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের সময় দলের বিরুদ্ধে বিজেপিকে সমর্থন করার অভিযোগ আনেন তারা। এদিনের এই ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ফের আরেকবার প্রকাশ্যে এলো বলে রাজনৈতিক মহলের ধারণা। জি হ্যাঁ, 2021 বিধানসভায় আমাদের এই এলাকায় রত্না ঘোষ কর উনি দলের বিরুদ্ধে গিয়ে বারবার আমাদের দলের ক্ষতি করেছেন এবং আমাদের দলের বিরুদ্ধে সবসময় উনি মানে অত্যাচারমূলক কথাবার্তায় এবং বিজেপির হয়ে সবসময় দালালি করে গেছেন। তাই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি প্রচুর তৃণমূল কর্মীবৃন্দ। আমরা রত্না ঘোষের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি, আমরা আবারও স্লোগান তুলছি, ধিক ধিক ধিক্কার, রত্না ঘোষ ধিক্কার, গো ব্যাক। উনি আছেন এখানে, ওপরে আছেন, আমরা ওনার সভাপতি পদ মানছি না। ওনাদের একটা মিটিং ছিল এখানে, কিন্তু আমরা ওনাকে রানাঘাট এই বিধানসভা এরিয়াতে এবং টোটাল নদিয়া ডিস্ট্রিক্টে আমরা ওনাকে মানছি না। ওনার নেতৃত্ব আমরা কখনো চাই না। নতুন সভাপতির দরকার আমাদের, নতুন আমরা অবশ্যই নতুন সভাপতি চাইছি, কারণ রত্না ঘোষ যে বিজেপির দালালি করে গেছে আমরা এই দালালকে কখনো আমরা চাই না। তার প্রতিবাদে আমরা এখানে ধিক্কার জানাচ্ছি। সরানোর জন্য উথাল পাথাল করেছিল তাদেরকে নিয়ে আমাদের সভাপতি, তিনি তাদের সামনের সারিতে যারা তৃণমূল কংগ্রেসের জন্য এখনো অবধি প্রাণ ত্যাগ করছে তাদের কোনো জায়গা অস্তিত্ব রাখছে না। তাই দলের কর্মীবৃন্দই যারা তৃণমূল কংগ্রেস করে তারাই বিক্ষোভ করেছে। মূলত আপনারই সমর্থক তারা, মানে আপনারই তারা আপনাদের নাম করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, আপনার নাম করে স্লোগান দেখুন, স্লোগান দিতেই পারে, আমি তো কাউকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসিনি। কেননা যারা এসেছিলেন প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং আমাদের মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। আমরা একজন মমতা ব্যানার্জির আমাদের দিদির কর্মী, আর কর্মী হিসেবেই আগামী দিনে কাজ করব। আজকে এই যে বিষয়টা, সেখানে একটা সভা চলাকালীন এই কর্মীদের যে এই যে বিক্ষোভ দেখানো, সেটা কি নৈতিক কর্তব্যের মধ্যে কি এটা কি পড়ে? কখনোই না, কখনোই নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে না। সেখানে এখানে আমাদের সভাধিপতি ছিলেন ইক্তা কুণ্ডু, আমি সবাই মিলে তাদেরকে নিচে পাঠানো হয়েছে এবং সেটা বন্ধ করানো হয়েছে। সভাপতি তো বললেন যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে তৃণমূল সমর্থক বলেই তিনি মানতে রাজি। এখানে যারা যারা বিক্ষোভ করেছে প্রত্যেকেই তৃণমূলের সমর্থক, তৃণমূলের একজন অনুগত সৈনিক এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের জীবন, যিনি যার জন্য আমরা জীবন রাখতে পারি, তার জন্য তারা যারা আজকে এখানে বিক্ষোভ করেছে তারা প্রাণ দিতেও রাজি আছে। তাহলে আজও দৃষ্টি আকর্ষণ রাখো, যাতে আগামী দিন আমাদের পঞ্চায়েত নির্বাচন, 2024-এ আমাদের লোকসভা নির্বাচন, আমাদের লক্ষ্য একটাই, আমাদের দিদি প্রধানমন্ত্রী হোক, আমরা যেন সবাই মিলে সেই লড়াইয়ে সামিল হতে পারি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।